কর্মীদের জন্য ভলভো বাসের তৃণমূল এই বাসে চড়ে দিল্লির উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন তৃণমূলের কর্মীরা সূত্রের খবর দিল্লিগামী বাসগুলির মধ্যে একটি বাস এদিন সকালে দুর্ঘটনার কবলে পড়েছে ঝাড়খন্ডের কোডারমার কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে তবে বাস দুর্ঘটনার খবর আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে দুর্ঘটনাগ্রস্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিখেছেন যে কোনো দরকারে তারা যেন নির্দ্বিধায় যোগাযোগ করেন যদিও বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল যুবনেতা দেবাংশ ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি টুইটের পাল্টা সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন নিজেই বিষ খাওয়ায় তারপর ঘটা করে বিজ্ঞাপন দিয়ে বলে চলো হাসপাতালে নিয়ে যায় তৃণমূল নেতা দুর্ঘটনার দায়ে বিজেপির ওপর বলেছেন। বিজেপি যদি রুজি টাকা না বা তাহলে এত দূরে বাসে করে যেতে হতো না প্রসঙ্গত দিল্লি যাত্রার সময় ঝাড়খন্ডের কোডারমায় একটি বড় মাটির ঢেপিতে ধাক্কা মারে বাসটির সামনে ডাম্পার ভেঙে যায় কয়েকজন তৃণমূল কর্মী যক্ষম হন তাদেরকে উদ্ধার করে পুরুলিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়